আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসেন, এফএফ গ্লোবাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজ আমার আলোচনার বিষয় বাংলাদেশিদের সব থেকে পছন্দের দেশ থাইল্যান্ডে ভ্রমণ ভিসা সম্পর্কিত কিছু তথ্য। সেখানে ভিসা খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের জন্য এবং পৃথিবীর অন্যান্য দেশের ভ্রমণ পিপাসুদের জন্য। তো সে সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা থাইল্যান্ডে কোথায় কোন দুটি শহর বাংলাদেশিদের জন্য বা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদের জন্য উন্মুক্ত করছে থাই গভর্নমেন্ট, সেটি আমি আপনারা জানতে পারবেন। তো ভ্রমণ পিপাসু যারা আছেন আপনাদের জন্য একটি খুশির খবর, আমি বেশ কিছু কন্টেন্ট করেছি থাই ভিসা সম্পর্কিত। তো আজকের বিষয়টি হচ্ছে, গতকাল এই রিপোর্টটি আমি পেয়েছি, তো আজকে আপনাদের জন্য সেটি উপস্থাপন করছি। দেখুন, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে দুটি হচ্ছে পোহো সেমুই, আরেকটি হচ্ছে ফুকেট আইল্যান্ড। তো এই দক্ষিণাঞ্চলের এই দুটি দ্বীপ আইল্যান্ড পৃথিবীর সকল দেশের পর্যটকদের জন্য থাই সরকার সিদ্ধান্ত নিয়েছে খুলে দিবে এবং সেখানে পর্যটকরা অনায়াসে সেখানে ঘুরতে পারবে, জীবনযাপন রাত্রিযাপন করতে পারবে, সেখানকার যেই নান্দনিক সৌন্দর্য আছে সব কিছু তারা উপভোগ করতে পারবে। আপনারা যারা চিন্তা ভাবনা করছেন আপনারা থাইল্যান্ডে যাবেন, তো আপনাদেরকে অবশ্যই কিছু শর্ত আপনাদের মানতে হবে। সরকার এই শর্তগুলো দিয়েছে, যারা করোনার টিকা নিয়েছেন শুধুমাত্র তারাই এই দুটো দ্বীপে আপনারা প্রবেশ করতে পারবেন। যেহেতু এই দুটি দ্বীপের, একটি হচ্ছে কোহো সেমুই আর একটি হচ্ছে ফুকেট আইল্যান্ড, এই দুটো দ্বীপের নিজস্ব বিমানবন্দর আছে। তো থাকার ফলে আপনাকে আর অন্য কোনো স্টেটে আপনাকে নামতে হবে না, সরাসরি এই দুটো বিমানবন্দরে আপনি ল্যান্ড করলেই আপনি সেই দুটো দ্বীপে আপনি অনায়াসে ভ্রমণ করতে পারবেন। তো সরকার থেকে যেটি বলা হয়েছে বিবৃতিতে সেটি হচ্ছে, আমি হুবহুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বা আমার কিছু ভুলভ্রান্তি হতে পারে সেটি আপনারা ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ হিসেবে ভুল হতেই পারে। তো আপনারা যেটি আপনারা অনেকে যেটি আমার কাছে জানতে চান, অনেকে ফোন করেন, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যে অবশ্যই আপনাকে করোনার টিকা নিতে হবে। যদি করোনার টিকা আপনি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সেই দুটো দ্বীপ আছে, একটি হচ্ছে ফুকেট আইল্যান্ড আর একটি হচ্ছে কোহো সেমুই, এই দুটো দ্বীপে আপনি থাকতে পারেন। কিন্তু এতদিন যেই একটি প্রজ্ঞাপন ছিল থাই সরকারে, এখন পর্যন্ত এটি আছে, 14 দিন আপনাকে থাইল্যান্ডে গেলে 14 দিন আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো সেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনটি আপনার এখন আর লাগবে না, যারা করোনার টিকা নিয়েছেন তাদের জন্য এটি উঠিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটি সিদ্ধান্ত নিচ্ছে যে থাই সরকার, বা যারা এতদিন যে 14 দিন কোয়ারেন্টাইনের একটি প্রাতিষ্ঠানিক ছিল, এটি ওনারা 14 দিন থেকে কমিয়ে 7 দিনে আনার একটি চিন্তা করছেন। তো এখন চলতি মাসেই এই সিদ্ধান্তটি ওনারা কার্যকর করবেন। তো আশা করছি যারা ভ্রমণ পিপাসু যারা আছেন, যারা আমাকে কমেন্টস করেন, যারা আমাকে ফোন করেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য, যারা করোনার টিকা নিতে এখনও বিলম্বিত করছেন, আপনারা করোনার টিকাটি আপনারা নিতে পারেন। আমি আপনাদের বলছি যে আপনারা যদি থাইল্যান্ড ভ্রমণ করতে হয় আপনাকে দুটো অপশান আপনাকে বেছে নিতে হবে। এক প্রথম অপশনটি হচ্ছে হয়তো আপনাকে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে নিজ খরচে, আরেকটি হচ্ছে যদি আপনি করোনা ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেই দুটো দ্বীপে আপনি ঘুরতে পারবেন, তবে সেই দুটো দ্বীপের আশপাশে আরও কিছু দ্বীপ আছে সেগুলো আপনারা ঘুরতে পারেন। এই ভিসার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আগের মতো পুরো থাইল্যান্ড চষে বেড়াবেন, এইরকম সুযোগ এখন পর্যন্ত সেই দেশের সরকার এখনও দেয়নি, বা শুধুমাত্র আপনারা সেই দুটো দ্বীপে আপনারা ঘুরতে পারেন। যদি সেই বিমানের টিকিটটি আপনি সেই বিমানবন্দরে যদি আপনার অবশ্যই করে থাকেন তাহলে আপনি সেই দুটো দ্বীপে আপনি ঘুরতে পারেন, বা আপনি সেই দুটো দ্বীপ ঘুরতেও কিন্তু আপনার বেশ কিছুদিন সময় লেগে যাবে। তো আপনারা যারা চিন্তা ভাবনা করছেন, যে এতদিন চিন্তা করেছেন যে অনেক টাকা আমাদেরকে কোয়ারেন্টাইন ফি দিতে হবে, সে আমার নিজের টাকা, তো এখন আর আপনাকে এটি করতে হবে না। যদি যারা ভ্যাকসিন নিয়েছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, সেই সুযোগটি আপনারা কাজে লাগাতে পারেন। আরেকটি বিষয়ে ওনারা সিদ্ধান্ত দিয়েছেন, ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন যে অক্টোবর নাগাদ পুরো থাইল্যান্ড আগের মতো, আগে যেমনটি ছিল সেই পূর্ণরূপে ওনারা ফিরে আসবেন এমনটি আশা করছেন। তবে এটি ওনারা বলেছেন যে সে যে কোনো মুহূর্তে এটিও পরিবর্তনশীল, তা আপনারা ধরে নেবেন না যে এটি কিন্তু ফাইনাল ডিসিশন না, যে কোনো মুহূর্তে ওনারা পরিবর্তন করতে পারেন ওনারা এটিও বলেছেন। তো যারা চিন্তা ভাবনা করছেন যে আপনারা থাইল্যান্ডে যাবেন, অবশ্যই যাবেন, করোনা টিকা যদি আপনার নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন, তবে আপনাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না নিজ খরচে। আপনার যদি ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে অবশ্যই আপনার জন্য এই সুযোগটি আছে। তো ফুকেট আইল্যান্ড আর একটি হচ্ছে কোহো সেমুই, এই দুটো দ্বীপেই কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে ঘুরে আসতে পারেন। যারা চিন্তা ভাবনা করছেন, যারা আমাকে প্রতিনিয়ত ফোন করেন থাইল্যান্ড ভিসা সম্পর্কিত তথ্যের জন্য, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ।